আসসালামু আলাইকুম। আজকে সারাদিনে বেশ কিছু বিষয় আমাদের নজরে এসেছে, যে গণমাধ্যমের কর্মীদের পেশাদারি কাজে বাধা প্রদান এবং রাস্তার মধ্যে আমরা যে মোবাইল চেক করার মতো প্রাইভেসি লঙ্ঘন এবং ট্রাফিক কন্ট্রোল নিয়ে বেশ কিছু অভিযোগ আমাদের মধ্যে এসেছে। আমি প্রথমেই বলতে চাই যে আমরা নির্যাতকের পরিবর্তন চাইনি, আমরা নির্যাতনেরও পরিবর্তন চেয়েছি। আমরা যেই আমাদের মধ্যে এতদিন আমাদের দেশে যে বিদ্যমান যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো যারা সৃষ্টি করত আমরা তাদের পরিবর্তন শুধুই চাইনি, বরং সমস্যাগুলোর পরিবর্তন চেয়েছি। ছাত্রলীগ যেভাবে আমাদের ফোন চেক করে দেখেছিল যে আন্দোলন সংশ্লিষ্ট কোনো ছবি আছে কিনা, এবং তারা আমাদের শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে ফোন চেক করার মধ্য দিয়ে, এবং সেটি প্রাইভেসি লঙ্ঘন হয়েছে, আমরা তখন সেই বিষয়টির প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আজকে আমরা দেখেছি যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না, কারণ এই ছাত্রলীগীয় কায়দায় যে কাজগুলো হয় আমরা সেটিরও কিন্তু পরিবর্তন চাই। দ্বিতীয়ত, আমরা খবর পেয়েছি যে ধানমন্ডি 32-এ আমাদের গণমাধ্যম কর্মীদের অনেকেই তাদেরকে ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে, ভিডিও ফুটেজ নিতে বাধা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকা প্রয়োজন, এবং যারা মত প্রকাশ করতে চায় এবং যারা দ্বিমত প্রকাশ করতে চায় উভয়ের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। সেই জায়গা থেকে আজকে যারা ধানমন্ডি 32-এ যারা গণমাধ্যম কর্মীদেরকে তাদের পেশাদারি কাজ করতে দেননি, তাদের এই কাজের আমরা নিন্দা জানাই। গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা ফেসিস্ট গভর্নমেন্টের সময় আমরা যেটি দেখেছি যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, সেই কাজের পুনরাবৃত্তি আমরা এখন আর চাই না। গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত করা হোক। তৃতীয়ত, আমরা ট্রাফিক কন্ট্রোলের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আমাদের কিছু বিষয় আমাদের কাছে পর্যালোচনা এসেছে, যে ঢাকার বিভিন্ন প্রান্তে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে, সেটি অবশ্যই ইতিবাচক। কিন্তু 2 কিলোমিটার একটা রাস্তায় যদি 5 থেকে 6 বার সেখানে ট্রাফিক চেক করা হয়, সেটি মানুষের বিরক্তির পর্যায়ে পড়ে। সুতরাং যারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের কাজটি অনেক বেশি মহৎ এবং অনেক বেশি মহান, এবং এই ক্রান্তিকালীন সময়ে আপনাদের অবদান অনস্বীকার্য। কিন্তু আপনারা নিশ্চিত করবেন আপনারা যাত্রীদের সাথে এবং ড্রাইভারদের সাথে এমন কোনো ব্যবহার করবেন না যাতে করে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা আমাদের রাষ্ট্র সংস্কারের যে কাজটি শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে করছে সেটিকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। আমরা আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ অব্যাহত থাকবে, এবং যতদিন না পর্যন্ত রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত প্রতিফলন আমরা সামনে দেখতে পাচ্ছি ততদিন পর্যন্ত এই রাষ্ট্র সংস্কারের কাজ চলবে। আপনারা ভালো থাকবেন। সালামু আলাইকুম।